কচুয়ার দারচর ও খিড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন। চাঁদপুরের কচুয়া উপজেলার দারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও খিড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত একাডেমিক ভবনের শুভ উদ্বোধন হয়েছে। বুধবার পৃথক পৃথকভাবে প্রধান অতিথি হিসেবে বিদ্যালয় দুটির নবনির্মিত একাডেমিক ভবনের শুভ উদ্বোধন করেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ডক্টর মহিউদ্দিন খান আলমগীর এমপি। এ সময় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ, উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশির, জেলা পরিষদ সদস্য রওনক আরা রত্না, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সালমা শহীদ, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জহিরুল ইসলাম জাহাঙ্গীর, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহজালাল প্রধান জালাল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোফাসসল হোসেন খান, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইব্রাহিম খলিল বাদল, সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন সবুজ, ইউনিয়ন মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান প্রার্থী ফয়েজুল্লাহ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। কচুয়া প্রতিনিধি জিসান আহমেদ নানুর পাঠানো তথ্য ও চিত্রের রিপোর্ট।